বলো মা, আমাকে চিনতে পারছো? আমি কি তোমার ক্ষুধার গ্রাস কোনো শিশু যা তোমার ক্ষুধা বাড়িয়ে দেয় অনন্তবেলা? বলো বোন, তুমি কি আমার কবরের জমি আর শেষমেশ নীল নকশা করছ যেন সেখানেও আমার জায়গা না হয়? বলো ভাই, তুমি কি আমার পিঠের ছুরি যা তোমাকে আমি বানিয়ে দিয়েছিলাম সাপদের অজুহাতে? বলো আমার সন্তান, আমি কি শুধু তোমার জমির দলিল? সেই সব প্রাগৈতিহাসিক হৃদয়কে এখনো স্মৃতিতে আনতে পারি বলে আমি সেই বোহেমিয়ান যাকে তোমরা সবাই মিলে মাটির নিচে ধামা চাপা দিতে চাও। আমি জানি আমাকে মারার পর তোমরা এরপর নিজেরাই নিজেদের দিকে পরবর্তী শিকারের ভেবে তাকাবে। এভাবেই নিঃশেষ হবে সেই সব হৃদয়ের শেষ স্মৃতি। বলো মানুষ, তোমাদের কতটা চাওয়া তা না জানাই তোমাদের রাক্ষসে ক্ষুধার কারণ। এই যে বিরাট বিরাট শহর আর সৌধ, সেই সব প্রাগৈতিহাসিক হৃদয়ের ফসল। এই সব ফসলের নিচেই চাপা পড়ে তোমরা মরবে, যাকে বলে সভ্যতার ধ্বংসস্তূপ। এ কেন খুন হওয়া বোহেমিয়ানের লাশের অভিশাপ নয়, তোমাদের ওই অভিশাপ যা আমাকে দিতে গিয়ে ভুলে নিজেদের দিয়ে ফেলেছ। তোমাদের এসব স্থাবর সম্পত্তির লোভের দামি পাথর আমি চাই, যা ঘষে ঘষে তোমরা পোড়াও তোমাদের। কিন্তু জন্ম নেবার জন্য তো আমাকে কোনো মায়ের গর্ভকে বেছে নিতেই হয়েছিল, যে মায়ের কোলের থেকে দূরে শূন্যতার কবরের কোলের ভিতর শুয়ে আছি, যে কবর সামান্য এক টুকরো জমি এই পৃথিবীর, সেই পৃথিবীর যেখানে এক বোহেমিয়ানের মৃত্যুতে পৃথিবীর কি আর যায় আসে। যদিও তোমরা না জানলেও হয়তো পোস্টমর্টেমের জন্য কাটা এক বোহেমিয়ানের খোলা বাম্বু হয়ে যেতে পারে তোমাদের নরকের দিকে যাওয়ার খোলা দরজা, যে বাম্বুকে প্রাগৈতিহাসিক বিরাট হৃদয়েরা এতদিন আত্মগোপন করেছিল। আর মৃতদের কি আর ক্ষতি হয় কারো মৃত্যুতে? মৃতদের হৃদয়ে থাকার না থাকা নিয়ে কি আর এমন যায় আসে? খোরখতকের কোদালে কবর হবার জন্য তাদের এক টুকরো জমি থাকলেই হবে, যেখানে কোনো মানুষ নয় কবর দেওয়া হবে আমার পিঠে গেঁথে থাকা ছবিটাকে।